মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজি চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। এত ব্যথা করছে কেন? আমার শরীরের হাড়ডি কি ডিসপ্লেস হয়ে গেল শান্তার মতো। আরে এত চলে গেল, হ্যাঁ এই ছাড়ছো গেলে কি হয়েছে? আর বুলো না গো, সিংহাম হইতে হবে না, সিংহাম হইতে লেগে ব্যায়াম করেছি, এখন তো ঠেলা সামলাইতে পাচ্ছি না, মনে হয়েছে আর এই সিজন সামলাইতে পারবো না। সিংহাম ছেলের ওজন 2 কেজি আর 5 কেজি ওজনে পাথর লিয়ে ঘোরাফেরা করে, তোমার কেডা কথা চিংগাম হইতে? হ্যাঁ আয়নায় চেয়ে দেখছো তোমার? তুমি বুঝবে না, তুমি এটা বুঝতেই পারবে না, সত্যি আমি সিংহামের মতন সবাই বলছে, তুমি এটা কি বলছো? আই একদম চুপ থাকো তো, কেডা কথা তোমার? হ্যাঁ তুমি সিংহামের মতো কই ও যে সেই ফুলা কাটা ছবি কি সুপার হিরো, আর তুমি আইছো বুঝছো কি? সবাই তো বলে গো, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না কেন, বাট আমি তো বুঝি বুঝলে, আর তোমাকে তো ব্যাপারটা পাইতে হবে না। এই যে জারুল পেছে কথা কও না, বুঝছো? শিমুল পারুল আর বুঝছো না কেন? শিমুল পারুল বলো। আর শিমুল পারুল, আচ্ছা যাও এইবার আমি তো তোমার মাফ করে দিলাম। শুনো তোমার ছোট পাখি, একটা কাম করো তো। পারবো না। কি করবে লাগছো তুমি? না আমি পারবো না। আমি বুঝতেই পাচ্ছি এখন তুমি আমাকে কি বলতে চাইছো, তুমি এখন বুলবে বাকরখানি লিয়ে আইছো, আমি শরীরের ব্যথায় বাঁচছি না, আর তুমি বাকরখানি খাবা না, বাকরখানি আমি মরে গেলে কবরের ধারে বসা বসা খাইও, যাও। কিন্তু জারুল ফালতু, এইটা তুমি কি করছো? কি করছো তুমি? বাংলা ভাষায় অরিজিনাল রাজশাহীর ভাষায় কথা বলছি, বুঝতে পাচ্ছ না? গিরাই গিরাই ব্যথা তুমি পাইছতেই পাচ্ছ না কেন, আর তোমাকে বললাম না আমি পারবো না, যাও ফালতু। কি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ মাথা মতো পুড়ে গেছে। মোরে এত রাতে কে ডাগ দেলে পেরান কো কিলারে, মোরে এত রাতে কে ডাগ দেলে। ঐ সুন্দরী, ঐ সুন্দরী সুন্দরী সুন্দরী, ঐ সুন্দরী তোমারে কেডা ডাকছে? হেয়ে মুই কেমন তারকুম, আর আম্মির কি মোরে কেডা ডাকছে না ডাকছে? আরে কি কই বলছো, এ ঠাডা বড় রোদে তুমি রাতের বেলা গান গাইতেছো, এত রাতে তোমারে কে ডাক দিছে? আর রাতে যদি ডাক দেয় এ দুপুর বেলা তোমার হুসিল? তোমার তাহলে এই দেহি গন্ডারে চামড়া, আজকে কামড় দিলে মশাই মাগার 1 বছর পরে খবর হয়। এসাম রে মুখ সামলে কথা কও, বোঝো কি কইতেছো তুমি? আমি কইবার লাগছিলাম, আমি তো তোমার গান হিন না বেহুশিবার লাগছি। আম্মি কি ভাবছেন, মুই আম্মির সিনি না তাই না? আম্মির নামে সক্কু, এলাকার ওই সক্কু বক্কু, আমি ওই সাইড নাই গ্যার প্রেমিক না। সুন্দরী বিউটির কথা কই এত আমারে দুর্বল করে দিছ? আম্মির তো দেই শারীরিক সমস্যা আছে, আম্মি এখন চেক আপ করেন মেয়া ভাই বোঝেন, আম্মি তো খালি কতে কতে দুর্বল হইয়া যান। আব্বে হালাই কি কইবার লাগছে? আরে সক্কু ভাই আপনি দেখি এই 6 বার ম্যাট্রিক ফেল মেয়েটার লগে টাঙ্কি মারতেছে। ওই যে আম্মি সাইড নাই কাইছে, এমা তারি এত কি কও কি কও, দান দান সাত দান মোরে অনেক 1 দান বাকি আছে বুঝছো। আবে হালাই কি কইবার লাগছে, ঠাড়া পড়ে না কেন আমার মাথায়? হ্যাঁ 6 বার ম্যাট্রিক ফেল করেছে, হায় আল্লাহ এটা কি মাইয়া নাকি বুড়া বিড়ি? বুঝেন এহা চুপ করেন কইলাম, এ বিড়ি এ তোর কে কেডা কইছে কেডা কইছে? মুই এবার ফার্স্ট টাইম ম্যাট্রিক পরীক্ষা দিমু, এখন এখনো তো দেই নাই বুঝছো। এ আইছে নিজের চেহারাটা দেখছস, এই যে ঝুল পড়ে গেছে, দাঁড়া এই যে এখন সবাইরে কইতাছি যে তুই 7 বার পরীক্ষা দিবি, এখন বুঝবি কেমন লাগে। আর এর দিনে তো চুল পাইকে টেলিফোনের তার হয়ে যেত। হ্যাঁ কি শুরু হচ্ছে, হ্যাঁ এবাড়ি এবাড়ি কি কও কি কও, মুই কি তোমার বাইরে কইয়া দিমু, এই পাপাসের কুদা সইবে না। এ আমি কেমন করে সইছি, এবার তোরও সইতে হইব।
বিউটি, তুমি আসলে জিনিয়াস বিউটি। চুপ থাক ফালতু। তোর লেগে বুড়া বিটি ঠিক আছে, থাক তুই এনে আমি গেলাম। আয় হায়, এটা কি হলো? সাহনাজ? এখন মোর নাম ধরে ডাকতে আইছে, সাসা মিয়া কোন জায়গা? সর মোর সামনে গনে। আয় হায়, এটা কি হলো? আম গেলো, ছালা গেলো, এখন দেখা যায় আমের চুলকা ইডো গেলো। ভাই আফরুজাপা, ভাই আফরুজাপা কই গেলা? আরেটা বুইড়া মাতার ইডা ডাকতে আছে। বিউটি, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই চক্কুর সাথে, ফিরে এসো বিউটি। ওয়ালা রেদন ভাই, দেখি কেমন আছো রেদন ভাই? ভালোই তো ছিলুম, তো তুমি কেমন আছো বিউটি? ভালো আছি, এতদিন পরে মনে পড়লো বিউটির কথা। কি যে বলো, সবসময় তো মনে পড়ে তোমার কথা। কি কথা তাহার সাথে? ওয়াল্লা, আমি এবার কথা বললাম কার সাথে? মৃত্তিকার মতো তুমি আজ বিউটি, তোমার প্রেম ঘাস হয়ে আসে। তুই যে একটা গরু, এর লেগে সবকিছু তোর কাছে ঘাস হয়ে আসে। ও আল্লাহ, অপ্রস্তুত হয়ে গেলাম, এ আবার কেমন কথা? ওই বেটা ওই, প্রেম আবার ঘাস হয় কেমনে রে? ফাইজলামি করোস আমার সাথে? ও কথা তো আমি বলিনি, জীবন বাবু বলেছে। হ, কোন চাচা জানি কি কইছে, তা এখন আবার নিজের বইলা চালাইতাছিস না? যা এখান থেকে ফালতু। তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস। ওই দূরে যা, তোর লেগে বাতাস আটকায় গেছে, বাতাসটা আইতে দে। এর ওই কাগু, এই দুর্ভে বেলা এই সাদেরিতে গাছ আকাশ বাতাস কিয়া কছে তুই? আরে টুনি ভাই, দেখি টুনি ভাই, আপনার যে লাগতেছে তা এই গ্লাসটা কই পাইলেন? পাথর বসানো ভাবিন নাকি? এদিকো গ্যালাস তো গ্যালাসি, এটার আবার মাইওলা হতোলা কিয়া? ও হইলে হইলো, এক কান হইলে হইলো। সানগ্লাস ছিল না বলে সোনার দূর গুলে পরিমরি জলে। ওই ছেড়া ওই, তুই এখনো যাস নাই জাহান থেকে? আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। কাগুরে তোরে হোড়াইতো কি এর লাই, তোরে তো কিছু করতেই তো মনে চায় না। অপ্রস্তুত হয়ে গেলাম। ওই রেদন ভাই, এখন যান তো, আপনি প্রস্তুত হয়ে পড়ে আছেন যান। আচ্ছা টুনি ভাই, খবর শুনছেন? কি হ্যাঁ? ওই যে আপনাদের বিল্ডিং এ থাকে, আপনাদের পাশের ফ্ল্যাটে, ওই যে ডন, ডনের বোন শেহনাজ না কি জানো, এইবার মানে 6 বার ম্যাট্রিক ফেল করছে, এবার 7 বারের মতন পরীক্ষা দিবে। এতবার কেউ ফেল করেনি ম্যাট্রিক? মা গো মা, এই যে তো নেপোলিয়নের ডিজিটাল ভার্সন, 7 বারের বা যুদ্ধ জয় করিয়া লাগবে। আরে দেখেন এবারও পাশ করে কিনা। এ কথা সত্য? টুনি ভাই, আপনি কি চিন্তা করছেন মায়াটার বয়স কত? ওই শান্তি স্পট ক্রিম কি নাই তো এরকম মানে চেহারাটা ধরে রাখছে, কিন্তু খালি বয়সের কথাটা চিন্তা করেন। মা গো মা, আইও বাবির সেতির এত বয়স, ইজা কোনো কথা হইল নি, সেতি তো অনু বিয়ে সাদি অনু, সেতি সমস্যাটা কই, প্রবলেমটা কিসের? সেটাই তো, সেটাই চিন্তার বিষয়, বুঝছেন টুনি ভাই? মা গো মা, হাতে দি মই লোলার ধরিনো, মাই ওলা দে আর মাথা খারাপ হই গেছে, আন্নারা না একটু আগে আই গড় দিয়ে আইলাম, পুচুর করি সাদি কেন চলে আইছেন? আল্লাহ ভাবি, আপনি তো খালি খালি ভুল বুঝতেছেন টনি ভাইকে, আমি তো টনি ভাইয়ের বিশাল একজন ফ্যান। এরই তোর কপালে কেন ফ্যানই থাকতো, তুই খাবি ফ্যান আই খাইম ভাত, বুঝতি? এরই তসলিমা, তোর জলে কি লাইরে, তো তো বুঝতে বই, এটা ইন্টারন্যাশনাল কম্পোজার, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। আবার আন্নের মতো চিন্তাকারী আই জীবনে দেইনো, হেতের গান হেতের গান ইজার গান উজার গান নকল করি আন্নে যে কি করে না, আই তো মরি যাই। এ মাইওলা বেশি ফেরফেরা স্যার কেন, এই ইগিন করিয়ে তো তোরে সালাইয়ে নাই, আর তোর এক কান শরীর নাই তো সালাইয়ের কেমনে দি, বুঝতে তো? আসলে ভাবি আপনি যে কি বলেন না। চুপ থাক, তোর চুল সিরিয়াল আইমু, তুই আনো যাস না। এরই আনে সমস্যা কি, আই জানেরে কইছে বাজারে তন সিয়া উঠকে আনতে, আনে না কি আল্লাই? বাবুরে কি আরে কস, এই যে আনছি তো আনছি আনছি। ভাবি আনার কি দরকার, আপনি একটু আয়নার সামনে দাঁড়াইলেই তো দেখতে পারেন। মা গো মা বিউটি, তুই কি কইলি এটা? এ হেতের কথা উনি খুশি হয়ে গেছে। এর ওই বিউটি, মোটা গোটা দিয়ে খুশি হয়ে যাস না, এর ভিতরে কিছু নাই, ফাঁকা বুঝতনি? মা গো মা, ইজাদে একারে গড় বার ব্যাক কথা এক জায়গাত লাগাই দিয়ে লাগছে,
এরে এই তুই নিচে চল, আজ তোর একদিন কি আর কদিন লাগে, আয় সামু চল নিচে যাই, চল চল। বাই চুনি ভাই। এটা তো বুঝতে হবে, এই সিংহামকে দিয়ে অজয় দেবগানকে দিয়ে প্রত্যেক দিন বাকরখানি টানালে তো হবে না। এই আফরোজাকে আমি কী করে বুঝাই, সবাই বুঝতে পাচ্ছে, ও বুঝতে পাচ্ছে না কেন, ওকে কি চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি। আর আমি তো অনেক আগে থেকে জানি যে আমি সিংহাম, কিন্তু এটা আমাকে সবাইকে বুঝিয়ে দিতে হবে, জাতি কি বুঝতে পাচ্ছে না। হ্যাঁ ম্যা ভাই একটু হনবেন। হ্যাঁ কে কে বুবু তুমি? মুই চানমিয়ার বাড়ি খুঁজতে আসছিলাম। কি বলছেন বুবু, এটাই তো চানমিয়ার বাড়ি? আচ্ছা বুবু, আপনি তো আমার অপরিচিত বুঝলেন, তো আমাকে দেখে আপনার কেমন লাগছে, কোন নায়কটার কথা মনে হয়েছে বলেন তো। মোর তো আপনি রে দেখটা এককালে সাকিব খানের লাহান লাগে। বুঝছেন কি গো, আমি তো পাইতেই পাচ্ছি না, একদিন ছিলাম অজয় দেবগান, এখন হয়ে গেলাম সাকিব খান, আমি তো সুপারস্টার হয়ে গেলাম, আমাকে দেখে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম লাগছে, খালি আফরোজাই বুঝতে পারলো না ওর মাথায় কি প্রবলেম নাকি। চলেন আপনাকে বাকরখানি খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ কি কন আমেরে তুমি চিনি না? চিনতে হবে কিছের লেগে, সাকিবকে আপনি চিনেন নাকি, ফেস কাটিং তো এনাফ। এইও কথা তয় মোর ওই বাড়িওগা খোঁজা জরুরি। বলছি না এটাই চানমিয়ার বিল্ডিং, আপনি কোন ফ্ল্যাটে যাবেন? চলেন আপনাকে বাকরখানি খাইয়ে নিয়ে এসে পরে কোন ফ্ল্যাটে যাবেন আমি ঢুকিয়ে দিচ্ছি নিজের হাতে। হ্যাঁ ম্যা ভাই বাকরখানি পরে হইবে, আপনি একটু মোড়ে সামাদ ভাইকে ঘর দেখা দেন। সামাদ লোকাল ডন? থাক বাকরখানি পরে তাহলে হোক, অসুবিধা নাই। এই যে বিল্ডিং আছে না, এই বিল্ডিংয়ের এই সিঁড়ি সিঁড়ি ভাই ভাই চারতলায় উঠবেন, উঠে দেখবেন বাম পাশে ওটাই সামাইদের বাড়ি। আমের যে মুই কি কয়ে ধন্যবাদ দেব, মুই তো ভাষাই খুঁজতে পাই না। ইটস ওকে, আপনি পরে সময় মতো বুঝলেন ধন্যবাদ পৌঁছে দিয়েন, এখন বিদায় লেন ঠিক আছে। পাইতেই পানো না, অপরূপা সুন্দরী বরিশাল থেকে চলে আইলো, আর আসবি তো আই সামাইদের ঘরেই আইলো, অন্য ঘর হইলে একটু ভালো হইতো। কেউ কোনদিন আমারে তো কথা দিল না। বিউটি আমেরে কে কথা রাখে নাই, আমে মোরে বলেন, মুই দুনিয়া সুই সে আমে সামে লই আসব। আর কথা বললেন না, আপনি তো কথা রাখেন নাই। এই আবার কেমন কথা কইলেন, আমি কি মোরে কোনো কথা রাখতে কইছিলেন? কেন সেদিন আমারে বললেন ঘুরতে নিয়ে যাবেন, সাজুগুজু করতে গেলাম আর অমনি চলে গেলেন। আমে যে এত দীর্ঘ সময় ধরে সাজবেন হইয়া তুমি জানি না, মুই তো অপেক্ষা করতে করতে প্রতীক্ষার সময় শেষ হইয়া গেলে, মোরা জরুরি ফোন আসছিল মুই চলে গেছি। আমের তো বুঝতে হইবে মুই তো ডন। হ ডন না দেবদাস, খালি ওই যে অ্যানি না প্যানি তাদের নিয়ে ঘুরতে পারেন, দেখি তো ছাদের এদিক থেকে ওদিকে খালি ঘোরেন আর ঘোরেন, ফাল দিয়া শুধু সামনে এসে বলেন এহা বিউটি। মুই কি করব বলেন, আমের তো বুঝতে হইবে মুই বরিশালের পোলা, লাখ টাকা তোলা, এক টাকা দুই টাকা হইলে কোনো ব্যাপার ছিল না, হাজার খানেক টাকা হইলেও কোনো সমস্যা ছিল না, মুই তো লাখ টাকা ইয়ে তো আমি বুঝতে হইবে। তা আমি বলেন আমার মন ভালো করার জন্য মুই কি করতে পারি? থাক আপনার আর কিছু করতে হবে না। এই আপনি কি বললেন, মুই তো অনেক কিছু করতে পারি। জানা আছে আপনি কি করতে পারেন, এখন বলবেন চলুন ঘুরতে নিয়ে যাই, তারপর আবারও চলে যাবেন। এককালে গলার জবাব, আমি তো 10,000 টাকা ফার্স্টে হারিয়ে গেলেন, মুই ইয়া জীবনও বলবো না, মুই তো আমেরে বলতাম আসেন আমাকে নাইস দেখাই। ও কেন আপনার ওই অর্ধেক স্যাম্পল আপনার চিন কি চ্যামেলি নাচ শিখাইছে? হ্যাঁ শিখাইবে কা, মুই তো সাম্মাক সালো নাইছে দেখামু, হালার পরে মুই কই সিং কি চ্যামেলি নাইছে দেখা, হালা সাম্মাক সালোর সাইরে দিছে হেদিন, মোর মান ইজ্জত শেষ, পাবলিক মোরে নাটক শুনে এসএমএস করছে, এহা সিং কি চ্যামেলি কত কে সাম্মাক সালো চললো কেন, মুই তো আর কইতারি না এই এডিটরের সমস্যা। যাই হোক আপনাকে মুই এখন সাম্মাক সালোই দেখাবো, এবড়া সাইরে দে তো হই। খুবই চমৎকার সাম্মাক সালো, হোনেন হোনেন এ সাউন্ড বাড়াই দেবা।
কি হলো আরে বাড়ির মধ্যে কি রঙ্গমঞ্চ শুরু হয়ে গেছে নাকি? ইনকা করে চললে বাড়িতে ক্যাঙ্কা করে থাকবি। ওই কেডা সেই আথামা এহা ঘষে তুই কি কবেডা? না ভাই করছিলাম, ভালোই লাগছেন, ভালোই লাগিচ্ছিল, সুন্দর লাগিচ্ছে। তা তুইও নাচ, তুই নাচবি? কি কমু ভাই, যে নাচ কামের চুরি দেখাচ্ছে, লাইপি তো শেষ হয়ে গেল আর নিচে গ্যাঙ্কা করে নাচি। ওই চামড়া ওই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। দেখিচ্ছেন ভাই দেখিচ্ছেন, গ্যাঙ্কা করে কথা হচ্ছে। এহা ঘষে এইয়া তো তোমার গালাত ফেমি, হে তো কামের মাইয়া না, হে বাড়িওলার মেয়ে, বুঝছ? কি করছেন ভাই এগুলা, পুরাই তো হঠাৎ মারা দামো। শাহনাজের কথা শুনে আমি ওক যেগুলা কষি ভাই, তাহলে তখন পুরোটাই ইনভেস্ট পানিতে গেল। আরে দেখছেন ডন ভাই, দেখছেন এইসব চ্যাংরা প্যাংরা কাইল্লা পোল্লাপে না আমার কয় কাজের মাইয়া। এহা ঘষে এইয়া তোমাকে খুব খারাপ করছো, এইয়া তো দেখতে আসো মাতারি, এইয়া কামের মাতারি না, এইয়া তুমি ধরে নাও একেবারে নিষ্কর্মা অকামের মাতারি। অকামের মাতারি মানে হচ্ছে বাড়িয়ালার মেয়ে, বুঝছো? এদের কোনো কাম কাজ নাই, আমি কি সত্য বলছি? আপনি যে কি বললেন ডন ভাই আমি কিছুই বুঝলাম না, আপনি কি আমাকে অপমান করলেন না প্রশংসা করলেন ঠিক বুঝতে পারলাম না। তো ফ্রেশ মাইন্ডে যাইয়াই দৈরা নেবেন, হেইয়াই করছি। তো গসে তুমি বাতচিত করো, মোর একটা জরুরি কাম আছে আর মুই শাহনাজকে দেখতে আসি, মুই কইয়া দেব। ঠিক আছে অরে, সালাম আলাইকুম ভাই, দেখা হবে। কেবারে বিউটি তুমি কি রাগ করিছো, আমার কি দোষ কও? ওটি উঙ্কে শাহনাজ করলো তাই আমি বিশ্বাস না করে আর ক্যাঙ্কা করে থাকি কও? আইসে এখন আবার নরম নরম গলা, আপনাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। ইনকা করে করছো কি সজ্ঞ, ক্যাঙ্কা করে চিনলে আমাকে তো তুমি দেখোইনি, ভালো মতো ফিলই করোনি। আপনারা দেখবো কেমনে, সূর্যের আলোতেই ঠিক মতো দেখা যায় না আর রাতের বেলা তো খুঁজেই পাওয়া যায় না। আল্লাহ মাফ করুক, আমি জায়গা শালা ইনকা করে চলে গেল চুরিটা। শাহনাজ এটা কি কাম করলো বারে, আমার তো লাইফটাই শেষ করে দিল। ও যাওয়ার আগে একটা কথা বইলে যাই, ঘষে ভাই শোনেন, আপনাদের ওই শাহনাজ না কে যেন আমার কথা বলছে, সে কিন্তু ছয় বারের ম্যাট্রিক ফেল, এবার সাতবারের মতো পরীক্ষা দিবে। কি করছে বারে এগুলা, যখনই ইনভেস্টার যাবারলে তখনই দেখি যে এটি মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, এটা কি শেয়ার বাজার হয়ে গেল নাকি? আল্লাহ বাস আছে আগে আনা কোসে। রানতে গিয়া দেহি তেল শেষ। মা গো মা, কিরম মায়োলা, একখান তেল নিয়ে আনছিলাম চলিয়েছে। এহা ও কি একটুখানি নেহি, ও তো 5 লিটার ছিল। নিয়মনি আপনি এত আগালিছেন কি আল্লাহ? এহা আমি এগুলো কি কানে, 6 মাসে যে তেল নিয়ে আইসেন তখন ভালো ছিল, এন চাইতে আইসি তো মুই পাগল হয়ে গেলাম। এহা কি কন মেয়া, মুখ সামলায় কত কন মাতারি। এ রই তুই নি আর ঘরে আয় আর ডাটোস, তোর তো সাহস কম না? এহা এ মাতারি দিয়ে একেলে পাগল হয়ে গেছে, মোর পাওনা তেল মোরে দেয় না, উল্টা মোরে আবার ডাটে। তো তরে আর কি করুম, বুড়ি কেন 6 বার ধরে কেন ম্যাট্রিক হাস করতে আরস নো, তোর কি কইম, তুই তো বুড়ি এক কান। আহা মুই কি দেখলে মইটা যাবো মাতারি কি কও, হ্যাঁ মোর বয়স তো সুইট 16, মা তো কই সুইট 14। মা গো মা, হেতে কি কয়, এ রই তোর মতো মাইওলা বাচ্চা কাচ্চা লই সংসার করে, তুই নে ঘরে বই রইছস আর রং টং মাগি কি সং ধরছস। একাল সুল সিরিয়াল ও মাতারি মোরে সেনো মুই কেডা। এ রই তুই আর এসিনোসি আইওলা মেলকন্টুনির বউ, এ শাস্ত দেখছস নি, এ যদি একবার তোর সাবি ধরে তোরে তার খুঁজি বান যাইতো না। তোর আর গরতন এ হাতে কি কও, হুশ কই না কও কই দিলাম, মগ কাছে তেল নে সবার ফেরত দাও না, উল্টা মরে কই সাইপা ধরবি, মুইয়া দেখখা লইম কইয়া দিলাম। যা যা আইও তোর দেই লইম। এ হা এরি কি হইলি, ওই বিউটি মোর মার্কেট খাইয়া দিলে, একদম শেয়ার বাজারের মতো দশ নামছে, ওই বিউটির মুই সারমু না কইয়া দিলাম। কেডা কেডাই চুমাই মুই শাহনাজ একটু দরজাটা খোলেন, বিলাই মতো মেয়ে আমার কথা চাকেলা।
কিরেছে আনাজ? এই অবলে তুই কি হইছে? আম্মের কাছে মুই একখান শালিচি লই আইছি। কি শালিচ? আম্মে জানেন ওই যে টুনির বউ মোরগানে তেল নেছিলে 6 মাস আগে বোঝেন 5 লিটার, হেইয়া মুই সাইতে গেছি, অম্মে মোর পরে তো যা পাইয়া পড়ছে। কি লেগে তেল নিছি? কি তেল? কিছুতে বুঝবো পারছি না। খাওনের তেল নেছিলে, মুই গেছি সাইতে বোঝেন, আর মোরে কয় মুই নাই বুড়ি, মোরে যা তা কইয়া দিলে। কি আর করবি ক, আসলে হাঁচো কথা আসলে ভাস নাই কা বুঝছ এই লেগা। মাগর তুই দিল খারাপ করিস না। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি সবে, মুই কি বুড়ি, এগুলো হাসা কথা এলে কেমনে, মুই তো সুইট 16। সুইট 16? পাগলে গেছিস নিয়ে, 6 বার নাকি ছাত্রপাতি ফেল করছিস ম্যাট্রিক পরীক্ষায়, আবার কাজ সুইট 16? হ্যাঁ আমার কাছে এখন সিটি লেহেন, আম্মাই কবে আনে, মুই কি কমু? আবে মোর জেলা, আমি চিঠি লিখবো গিলা? শোন তোর মেয়েটা ভালো করতে কই, তুই এই যে রং তামছো করবার লাগছো, কদিন কত সিনেমা করবি, কদিন কত গান গাবি, এই সব ত্যান ফ্যান বাদ দে, বাদ দিয়া পড়াশোনা করা লাগবো না, ঠিক আছে? আমার কাছে একটা ভালো পোলা আছে, ওই যে রাজ্জাক চাচা আছে না বাকুরখানি যে বেচে, ও গো চারতলা বাড়ি আছে, কি বুঝবো পারছো, ওই পোলার বয়সটা একটু বেশি, তো তোর অত কম না, ছাড়াতে ম্যাট্রিক ফেল দিচ্ছ, তুই যদি চাস তাহলে তোর বাইরের লোক আমি কত কই, লাগলে তোর মার লোক কত কমু। কুদা তুই নাও, কি কবে লাগছোস, কারে কে তুলে নিবো? হ্যাঁ আমারে তুললে নি আর কত কই, এ নবস তুই হাজাই কইছোস, তোর যে ওজন তোর তো জাম দুতে তুলতে কষ্ট হইব, এত তো না মইনে এখন বালা হইব। আম্মে মোর লাগিল মস্কারা করে, মই দেখকে লুমু সার মুনা কাউরে, আম্মের কাছে মই শালি ছিল আইলাম, আর মোরে আম্মে এত এত কত শুনাইয়া দিলেন। ওই তুই কি বিয়াই লাগছ, এত লাগে আমি মস্কারা করমু, মই যাইতে আসি, কিন্তু মই হকগুলে রেখে দেখকে লুমু বজেন। ওরে মোর জ্বালা, কোন পাগল রিজার্ভ ভাড়া দিছি, একটা তো না একটা চিজ কি যে আছে কপালে শান্তি নেই কা।